স্বাগত জানাচ্ছি আপনাকে আনন্দ যোগে এবং শুভেচ্ছা জানাচ্ছি এই চলচ্চিত্রটিকে ঘিরেই। মুজিব একটি জাতির রূপকার বায়োপিকটি মুক্তি পেল। সিনেমাটির পরিচালক ভারতীয় হলেও শেখ মুজিবুর রহমান তো আমাদের, আমরা ছোটবেলা থেকেই পড়েছি, শুনেছি, জেনেছি তার সম্পর্কে। ভারতীয় চলচ্চিত্র পরিচালকের সাথে কাজ করতে গিয়ে কোনো বাড়তি চ্যালেঞ্জ অনুভব করেছেন কিনা? প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাই এবং আমার কাছে মনে হচ্ছে, আমি সব জায়গায় বলেছি, একজন ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে খুব একটা চ্যালেঞ্জ অনুভব করা যায় না কিন্তু, কারণ ভালো ডিরেক্টর পৃথিবীর সব জায়গার ভালো ডিরেক্টররা একই সিস্টেমে কাজ করে। বাংলাদেশের ভালো ডিরেক্টররা যেরকম আর্টিস্টদেরকে তার নিজের ক্যারেক্টার বুঝিয়ে সেই ক্যারেক্টারটা আর্টিস্টের মধ্যে দিয়ে বের করে এক্সিকিউট করতে সাহায্য করে, ইন্ডিয়ায় আমি শ্যাম ম্যানেগাল স্যারের সাথে কাজ করেছি, উনিও কিন্তু সেম কাজটাই করেছে এবং আমি ধারণা করি পৃথিবীর সব ভালো ডিরেক্টররাই এই কাজটা করে, আর্টিস্টদেরকে সেই সহযোগিতাটা করে। সো আমি বাংলাদেশের অনেক ভালো ডিরেক্টরের সাথে কাজ করেছি, শ্যাম ম্যানেগালের সাথে কাজ করলাম, আমার দুই জায়গায় একই রকম মনে হয়েছে। হয়তো বা এটাই একজন সফল ডিরেক্টরের গুণ, যে আর্টিস্টদের কাছ থেকে ক্যারেক্টারটা কিভাবে বের করে আনতে হবে, কিভাবে অভিনয়টা বের করে আনতে হবে, কিভাবে কন্টিনিউয়াসলি ক্যারেক্টারে তাকে রাখতে হবে, এই প্রসেসটা ওনারা জানে। সো আমার কাছে সেরকম ডিফারেন্স মনে হয়নি, আমার কাছে ভালো লেগেছে কাজ করে, খুব আরাম অনুভব করেছি, কমফোর্ট জোন ছিল অনেক। ছবিটি মুক্তির এক সপ্তাহ হয়ে গেল, কেমন অনুভূতি? আমরা প্রতিবেদনে দেখছিলাম যে হল সংখ্যা বাড়ানো হয়েছে, এটা নিশ্চয়ই একটা বাড়তি পাওয়া একজন অভিনয় শিল্পীর জন্য। এমনিতে সব মিলিয়ে এই ছবিটি নিয়ে সবার প্রতিক্রিয়া দেখে কেমন অনুভূতি হচ্ছে? খুবই ভালো লাগছে আসলে। আমরা তো দর্শকদের জন্যই সিনেমা করি বা কাজ করি, সো এই কাজটা করতে তো আসলে একটা লম্বা সময় আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, করোনার মধ্যে কাজ করেছি, দেশের বাইরে যে ফ্যামিলি ছেড়ে যে আমরা মাসের পর মাস থেকে কাজ করেছি। সো একটা কাজের পিছনে যখন এত পরিশ্রম দেওয়া হয়, এত সময় দেওয়া হয়, এত এত কিছু থাকে, তখন সেটা দর্শকরা যখন সেটাকে অ্যাপ্রিসিয়েট করে তখন খুবই ভালো লাগে। এবং আছে না যে আমি সদ্য মা হয়েছি, তারপর পরই আমার এই মুজিব সিনেমার এত ভালো রিয়াকশন, দর্শকরা পছন্দ করছে, এবং সেই সাথে আমার আরো একটা সিনেমা বুসানের রেড কার্পেটে আমি হেঁটে আসলাম, সেই দুই অ্যাচিভমেন্ট মিলিয়ে আমার খুবই ভালো একটা সময় যাচ্ছে এবং খুব ভালো লাগছে। বাহ, যেহেতু এটি বায়োপিক, কাজেই খুব স্বাভাবিকভাবেই অবিকৃত রেখে, ইতিহাসকে, চরিত্রকে অবিকৃত রেখে পর্দায় ফুটিয়ে তোলার একটা চেষ্টা থাকে। শেখ ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রটি নিজের মধ্যে ধারণ করতে গিয়ে, আত্মস্থ করতে গিয়ে বেগ পেতে হয়েছে কিনা? না না, সেটা তো অবশ্যই পেতে হয়েছে। আমার কাছে প্রথম চ্যালেঞ্জ যেটা মনে হয়েছে, যেটা সবার জন্য এটা একটা চ্যালেঞ্জ ছিল, যে ফজিলাতুন্নেসার কোনো ভিডিও ডকুমেন্টস আমাদের কাছে ছিল না, আর্কাইভেও নেই। হ্যাঁ আছে, কিছু ছবি আছে, কিছু ভিডিও আছে যেখানে উনি হাঁটাহাঁটি করছে বা মুজিবের সাথে কোথাও গিয়েছেন, কিন্তু আছে না উনার স্পেসিফিক উনার কোনো ভিডিও ডকুমেন্টস আমাদের হাতে ছিল না, যেটা দেখে আসলে ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করব। এটা একটা চ্যালেঞ্জ ছিল যে একটা মানুষের কথা আমি শুনিনি, তাকে আমি তার জীবনযাপন কীরকম ছিল সেটা আমাদের ভিজুয়াল কোনো আর্কাইভে কোনো ডকুমেন্টস নেই, এইরকম একটা ক্যারেক্টারকে নিজের মধ্যে ধারণ করতে কিন্তু খুবই খুবই একটা চ্যালেঞ্জ অনুভব করতে হয় এবং খুবই একটা ভয়ও কাজ করে। এবং আমি আর একটা কথা বলি যে পিরিওডিক্যাল কাজ কিন্তু খুবই খুবই কঠিন একটা কাজ। আছে না একটা কথা আছে যে আ বিগ ক্যারেক্টার কামস উইথ বিগ চ্যালেঞ্জ, বিগ রেসপন্সিবিলিটি। আমার ক্ষেত্রে আসলে সেই জিনিসটাই হয়েছে এই সিনেমায়, প্রত্যেকটা ক্যারেক্টারের ক্ষেত্রেই সেই জিনিসটা হয়েছে। সো থ্যাংকস যে আনিসুল হকের অনেকগুলো বই আছে ফজিলাতুন্নেসার উপরে, ওইগুলো আমাকে পড়তে হয়েছে, সেগুলো পড়াশোনা করেই যারা জানেন, যারা দেখেছেন বা যারা ওনার সম্পর্কে জ্ঞাত, তাদের সাথে আমার কথা বলতে হয়েছে। এবং অবশ্যই আমরা শেখ হাসিনার সাথেও আমাদের একটা সিটিং হয়েছে সব আর্টিস্টদের, তো এই সব কিছু মিলিয়েই আমি ক্যারেক্টারটা দাঁড় করাতে পেরেছি আর কি। এখন কতটা পেরেছি সেটা আসলে যারা দেখছে তারাই বলতে পারবে এবং বলছেও, এই আর কি। যেহেতু ভিডিও ডকুমেন্টস ছিল না, একটু কঠিন হয়েছে আমাদের সব। সিনেমাটি দেখে অনেকেই এমন মন্তব্য করেছেন যে মুজিবকে ছাপিয়ে গিয়েছে কোনো কোনো সিনে ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রটি, এটি নিয়ে কোনো মন্তব্য করবেন কিনা? প্রত্যেকটা সাকসেসফুল ম্যানের পিছনে একটা একটা ওমেনের হাত থাকে,
আছে না একটা সাকসেসফুল পুরুষের পিছনে তার স্ত্রীর হাত অবশ্যই থাকে, তো সেখানে এটাই তুলে ধরা হয়েছে। সবার কাছে অনেক কিছু মনে হয়েছে, কারণ ফজিলাতুন্নেসা এত নিজেকে আড়াল করে রাখতেন, উনি যে এত স্ট্রং একজন মানুষ, উনি যে শেখ মুজিবের পিছনে দাঁড়িয়ে শেখ মুজিবকে আগলে রেখেছে, তার ফ্যামিলিকে আগলে রেখেছে এবং পলিটিক্যালি অনেক ডিসিশন দিয়েছেন, এটা আসলে অনেকেই জানতো না, যেটা এই সিনেমার মাধ্যমে প্রকাশ পেয়েছে। সো এই জন্যে হয়তোবা সবার এখন হঠাৎ করে মনে হচ্ছে আচ্ছা শেখ ফজিলাতুন্নেসার কথা আমরা কখনো ওইভাবে শুনিনি, কিন্তু উনি এতটাই স্ট্রংলি ডিসিশন নেওয়া বা এতই স্ট্রং ছিলেন, সো এই জন্য হয়তোবা মনে হতে পারে। বাট দুজন মিলেই তো আসলে সিনেমাটা, আসলে দুজনের উপরেই সিনেমাটা হয়েছে এবং সিনেমাটা বানানোই হয়েছে হচ্ছে ফজিলাতুন্নেসার নজরে বঙ্গবন্ধু, এই জন্যই ভালো লাগছে আর কি, যদি এটা বলে থাকি সেটা খুবই ভালো লাগছে। একটু বুসান প্রসঙ্গে আসতে চাই, আপনি উল্লেখ করছিলেন একটু আগে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি এই ছবিটির ব্যাপারে বাংলাদেশের দর্শকদের একটা আগ্রহের জায়গা তো তৈরি হয়েছে ইতিমধ্যে। বুসানে সামগ্রিকভাবে বাংলাদেশের চলচ্চিত্রকে কতটা ওয়েলকাম জানানো হলো সেটা নিয়েও বলবেন, এবং বাংলাদেশের দর্শকরা এই ছবিটি কবে দেখতে পাবে? পৃথিবীর মধ্যে যে সকল বড় বড় ফেস্টিভ্যাল আছে তার মধ্যে বুসান একটা, সো ওইখানে ফিল্ম যাওয়া মানে আসলে সবারই একটা আছে না স্বপ্নের বিষয় থাকে যে হ্যাঁ বুসান চলচ্চিত্রে বা ভেনিস চলচ্চিত্রে বা কানে আমার সিনেমা যাবে। সো বুসানে আমাদের অটোবায়োগ্রাফি গিয়েছে, আমাদের খুবই ভালো লাগছে, এবং শুধু যে অটোবায়োগ্রাফি তা না, এবারে বুসানে বাংলাদেশে তিনটা সিনেমা ছিল, ইকবাল ভাই অ্যাওয়ার্ড পেয়েছে, সো সবকিছু মিলিয়ে বাংলাদেশি ডিরেক্টরদের জন্য, বাংলাদেশি ইন্ডাস্ট্রির জন্য এবার একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, এবং আমরা ওখানে বাংলাদেশি নাইটও করেছে চোরকি বিকজ অফ দ্যাট রিজন। ভালো লাগছে, ইন্সপায়ার হচ্ছে ভবিষ্যতে আরো ভালো সিনেমা করার জন্য, এবং আমার কাছে মনে হয় যে যারা নতুন ডিরেক্টর আছে তারাও ইন্সপায়ার হচ্ছে যে না একসাথে এতগুলো ফিল্ম গিয়েছে, সো অবশ্যই এটা খুব ভালো একটা বিষয়। আর এই ছবিটা চোরকিতেই খুব শীঘ্রই রিলিজ পাবে, এক্সাক্ট ডেটটা আপাতত আমি জানি না, বাট খুব শীঘ্রই রিলিজ পাবে। অনেক অনেক শুভকামনা থাকবে, শুধু এই ছবিটির জন্য নয়, আপনার সামনের কাজগুলোর জন্য। বলছিলেন না যে ইন্সপায়ার্ড হচ্ছেন, তো আমরাও নিশ্চয়ই আশা করব যে আপনার মতো একজন গুণী অভিনেত্রীর কাছ থেকে আরও বেশি বেশি কাজ পাবার। ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।